Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Faqad qala al-mu'allif rahimahullahu ta'ala wa an tamimi min dari radhiyallahu anhu qala rasulullah sallallahu alaihi wasallam ad-dinun nasiha salasan qulna liman ya rasulullah qala lillahi wa likitabihi wa li rasulihi wa li a'immatil muslimina wa 'ammatihim akhrajahu muslim. সম্মানিত দৈনিক ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 12ই শাবান 1443 হিজরি মোতাবেক 15ই মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম কিতাব থেকে হাদিসের কিতাব সংকলন ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির বিষয়বস্তু বা অধ্যায় হচ্ছে উত্তম চরিত্রের ক্ষেত্রে উৎসাহীকরণ বা উত্তম চরিত্রের ফজিলত। পর্ব আজকে পর্ব নম্বর 4, আজকে হয়তো শেষ করা সম্ভব হবে না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই পর্বটি শেষ হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। কয়েকটি হাদিস আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথম হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসটার উপর যদি কেউ আমল করে, একটি হাদিসের উপর শুধু যদি আমল করে, তো সত্যিকার মুসলিম হতে পারবে, খাঁটি মমিন মুসলিম হতে পারবে। একটি হাদিস যথেষ্ট, কিন্তু হাদিসটা বুঝতে হবে। অনেকে হাদিসের অনুবাদ পড়েন, কিন্তু অনুবাদ পর্যন্ত, যার ফলে বোঝেন না যে হাদিসে আছে কী কী। কিন্তু আজকে বেশি হাদিস আলোচনা না করে এই হাদিসটার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে করে এই হাদিসের আলোকে বা এই আজকের আলোচনাটি শুনে একজন মানুষ যদি আমল করে, তাহলে সত্যিকারের মমিন মুসলিম অবশ্যই হতে পারবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, খাঁটি মমিন মুসলিম হিসাবে আল্লাহ কবুল করেন। হাদিস নম্বর 1338, হাদিস নম্বর 1338, সাহাবি বর্ণনাকারী হচ্ছেন তামিম আদ্দারি। আদ্দারি বনু দার একটি বংশ ছিল, সেই বংশের তিনি লোক, সেজন্য তাকে দারি বলা হয়। জানেন যে আরবরা নিজের বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করে, এটা ভালো জিনিস, এতে বোঝা যায় যে কে কোন বংশের। কিন্তু আমাদের যারা অনারব, তাদের কিছু বোঝা যায় না। আপনার নিজের ভাই, নিজের চাচা তো ভাই, কিছুই বোঝার নাই যে একই বংশের লোক। বংশের লোকের চেনায় মুশকিল, নাম শুনে বোঝা যাবে না, যতক্ষণ পরিচয় না দেবেন যে এটা আমার বংশের। তো এই বৈশিষ্ট্যটি খুব ভালো বৈশিষ্ট্য, প্রাচীন যুগ থেকে আরবদের চলে আসছে, যেটা ইসলামে সাব্যস্ত রেখেছে, বরং ইসলামের জন্য উৎসাহিত করা হয়েছে। বংশের পরিচয় প্রকাশ যেন পাই নামের মাধ্যমে। আমাদের দেশের নাম শুধু নিজের নাম, বাপের নামটাও বলে না, কিন্তু আরবরা কখনও নিজের নাম শুধু বলবে না, নিজের বাপের নাম, বংশের নাম, আবদুল্লাহ বিন মোহাম্মদ জাহরানি, গামেদি, তাই না? বোঝা যাচ্ছে, গামেদি জাহরানি, তারপরে যত জাহরানি লোক আছে, লক্ষ লক্ষ মানুষ হয়তো আছে ওই বংশের, সব জানছে এটা আমাদের বংশের লোক, যদিও দশ পুরুষ ওপরে গিয়ে মিলুক গা, কিন্তু জানে যে এটা আমাদের বংশের, নাম শুনলে বুঝে নেবে। কিন্তু আপনাদের বোঝার ক্ষমতা আছে? বরং তিন পুরুষের নাম অনেকে জানে না, দাদার পরে তো নাম জানে না, বেশিরভাগ লোকই দাদার পরে দাদার বাপের নাম জানে না, এই হলো অবস্থা। জি, অথচ নবী সাল্লাম বংশ পরম্পরা সিলসিলায় নাসাব শিখতে বলেছেন, উৎসাহিত করেছেন, এর মাধ্যমে মানুষ আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখবে। অচেনা জায়গায় দুজনে সৌদি আরবে এসছেন, কিন্তু কাজকর্মের কারণে, বিভিন্ন কারণে গ্রামের বাড়ি ছেড়ে একজন ঢাকায় সেটেল হয়ে গেছে, একজন চিটাগাঙে, আর একজন খুলনাতে, একই বংশের লোক, আর তারপরে কেউ কাউকে চেন না।
বরং এক দেশ থেকে আরেক দেশে অনেকে আছে, কিছু বংশ বংশের লোক ইন্ডিয়াতে আছে, কিছু বাংলাদেশে আছে, যেমন আমাদের আছে। তো কেউ কাউকে চেনেন না, এল্লা মাশা আল্লাহ আমাকে একটু চেনে, কারণ জেনে গেছে সেই জন্য, পরিচিতির কারণে। কিন্তু এমনি বাকি আমি চিনি অনেককে, ওই কারণ আমি আগে থেকে একটু এতে ইন্টারেস্ট রাখতাম যে আমার বংশধর কে কোথায় আছে, এদের লিখে রাখি। তো আলহামদুলিল্লাহ নোট করে রেখেছি আমার ওই দাদাদের থেকে, বাকি কেউ জানে না। তো কথা হচ্ছে যে হয়তো একই জায়গায় দাম্মামে আপনার কাছের লোক বংশের লোক একই জায়গায় কাজ করছেন, কেউ কাউকে চেনে যেটা আমারই বংশের লোক। জি, আল্লাহ তৌফিক দান করেন। যাই হোক, হাদিসের দিকে আসি। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন, বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন, আদ্দিনুন নসিহা, দিন ইসলাম। দিন মানে আমাদের দিন হচ্ছে কি? ইসলাম। বড় আল্লাহর মনোনীত দিন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিঃসন্দেহে দিন আল্লাহর নিকটে একমাত্র হচ্ছে ইসলাম। ইসলাম মানে অনেকে মনে করে যে ইসলাম ওই 1400 বছর আগে যে দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে সেটার নাম ইসলাম। এটা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম, সর্বশেষ ইসলাম, মেরু কিয়ামত পর্যন্ত যেটা বহাল থাকবে, এবং এটা হচ্ছে লাস্ট এডিশন, সর্বশেষ সংস্করণ। এরপরে আর কোনো নতুন দিন আসবে না, কোনো রকমের সংস্কার হবে না, কোনো নবী রসুল আসবে না, আসবে না। কিন্তু এটা হচ্ছে যেই দিন আদম আলাইহিস সালামের যুগ থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আদম হাওয়া তার ছেলে মেয়ে তাদেরকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না? নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বংশধর, কাফের হোক আর মুশরিক হোক, যুগে যুগে সবাইকে আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর একমাত্র আল্লাহর ইবাদত মানে তৌহিদ ভিত্তিক ইবাদত, যে ইবাদতে কোনো শিরক থাকবে না। সুতরাং যারা আল্লাহর ইবাদত করে আর শিরকও করে, মাজারও পূজা করে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, ও মাশাআল্লাহ রমজান মাসে রোজা, তারাবি, নেক আমলের খতম শেষ নেই, বেদাতও করে, শিরকও করে, আর ইসলামের অনেক নেক কাজও করে, তো এটা আসল ইসলাম না, নামাজ ইসলাম না, বিকৃত ইসলাম। হ্যাঁ, নাম দেওয়া হয়েছে ইসলাম, কিন্তু আসলে ইসলাম না। ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদতবন্দী করা, তৌহিদ ভিত্তিক ইবাদতবন্দী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদতবন্দী করা। যে যুগে যে নবী এসেছে তাদের তরিকায় জীবনযাপন করা আর ইবাদতবন্দী করা, এক আল্লাহর ইবাদত করা, এবং সেই যুগের নবী যেইভাবে শিখিয়েছে ওইভাবে ইবাদতবন্দী করা, এটি হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম খুব সহজ ভাষায়। সুতরাং আদম আলাইহিস সালাম এবং তার ছেলে মেয়েদের দিন ছিল ইসলাম। জি হ্যাঁ, ইসলাম হচ্ছে এক আল্লাহর ইবাদতবন্দী করা যেইভাবে আল্লাহ শিখিয়েছেন। নূহ আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, মূসা আলাইহিস সালামের দিন ছিল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ তার দিন ছিল, তার ছেলে মেয়ে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, সমস্ত মানে ইসরায়েলদের ইউসুফ, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, সমস্ত আম্বিয়া রসুলগণের দিন ছিল ইসলাম। জি, কোরআনে কারীম বলা হয়েছে নাহনু লাহু মুসলিমুন। জি, ইব্রাহিম আলাইহিস বংশের আম্বিয়া রসুলগণ বলছে যে আমরা আল্লাহর, হ্যাঁ, মুসলিম। তারপরে সুলেমান আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাম যখন বিলকিস রানী যে ইয়েমেনের ছিল, সুলেমান আলাইহিস সালাম রাজত্ব করতেন ফিলিস্তিন, প্যালেস্টাইন থেকে, সামদেশ থেকে, সেখানে রাজধানী ছিল, আর বিলকিস, হ্যাঁ, শিরিক করতো, কুফরি করতো, মূর্তি পূজা করতো, তার বংশধর ইয়েমেনের রানী ছিল, তাকে যখন ইসলামের দাওয়াত দিলেন কি বলেছেন? আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার সামনে অহংকার প্রদর্শন করিও না, অহংকার দেখাইও না যে আমি, হ্যাঁ, দেশের রানী, দেশের মালিক, অধিনায়ক, না না, এইসব চলবে না। ওয়া আতুনি মুসলিমিন, আমার কাছে মুসলিম হয়ে এসো। দেখেন, মুসলিমিন, তোমরা সবাই মুসলিম হয়ে এসো। জি, ওয়া সাম্মাকুমুল মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম নাম রেখেছেন,
মিন কাবলু ও ফি হাযা, আগে ও এখন মুসলিম। তো কি বলছিলাম, দিন মানে দিন ইসলাম, সমস্ত আম্বিয়া রাসূলের দিন ছিল ইসলাম, কিন্তু সেগুলিতে সংস্কার হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে, এবং সেই দিনটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। জি, সেই দিনগুলি ছিল সেই যুগে যেমন মানুষের অবস্থা ছিল সে অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের দিন নিয়ে আসা দিন, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন ইসলাম, আর তা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিন ইসলাম, সেগুলি পরবর্তীকালের জন্য প্রযোজ্য নয়, সমস্যার সমাধান দিতে সক্ষম নয়, যার ফলে এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন যেটা হচ্ছে শেষ দিন, হ্যাঁ, খাতেমাতুর রিসালা, শেষ মেসেজ, শেষ পয়গাম, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবী যতই উন্নতি করুক না কেন, যতই সায়েন্স টেকনোলজি উন্নতি করুক না কেন, যতই দুনিয়ার মানুষ শিক্ষিত হয়ে যাক না কেন, আর যতই সভ্যতা, সভ্যতার নামে আজকাল উলঙ্গ হওয়াটাই সভ্যতা, জি, পাপ করারই সভ্যতা, নোংরামি সভ্যতা, যাই হোক না কেন, যে অবস্থায় হোক না কেন, প্রতিটি অবস্থার জন্য, প্রতিটি সমাজের জন্য, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মানুষের সব রকমের সমস্যার সমাধান দিতে এই দিন ইসলাম, যেই দিন ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাঠিয়েছেন, সেটি সক্ষম যথেষ্ট জীবনের প্রতিটি ক্ষেত্রে। এমন কোনো দিন ধর্ম পাবেন না তাদের বই পুস্তক পড়ে, ধর্মীয় পুস্তক পড়ে, যে তাতে পারিবারিক সমস্যার সমাধান আছে, সামাজিক সমস্যার সমাধান আছে, রাষ্ট্রীয় সমস্যার সমাধান আছে, তাদের আইন রচনা করতে হচ্ছে দেশ চালানোর জন্য, কিন্তু মুসলিমদেরকে আইন রচনা, সংবিধান তৈরি করার কোনো দরকার নেই, কোরআনে কারিম সামনে রাখেন, তরজমা তাফসির পড়েন, দেশ চালান, সমাজ চালান, হ্যাঁ, তারপরে রুজি রোজগার কোনটা করবো, কোনখানে খরচ করবো, অর্থনীতি, যেটা অর্থনীতি কোরআনে কারিম পড়েন ভালো করে, তাফসির সব, হালাল হারাম সব আছে ওতে, জি, বাস বুঝতে হবে, বোঝার যোগ্যতা থাকতে হবে, জি। তো আদ্দিনুন্নসিহা, দিন ইসলাম হচ্ছে কিসের নাম তাহলে, আন্নসিহা, দিন ইসলাম হচ্ছে কিসের নাম, নসিহা, নসিহা মানে কি, নসিহা এমন একটি ব্যাপক অর্থপূর্ণ শব্দ আরবিতে যার অন্য কোনো ভাষায় পুরোপুরি অর্থ করা মুশকিল, অসম্ভব, কিন্তু তারপরও যথাসাধ্য চেষ্টা তো করেছে আর করতে হবে। তো নসিহার অর্থ হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া বাংলায়, হ্যাঁ, নসিহার অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা, হিতাকাঙ্ক্ষী মানে কল্যাণকামী হওয়া, কল্যাণ কামনা করা, ভালো চাওয়া, মঙ্গল কামনা করা, নসিহা, এগুলি হচ্ছে ভাব অর্থ। কিন্তু এই যে নসিহা, নসিহাতে কি রয়েছে, তিনটি অক্ষর রয়েছে, নুন, সাদ, হা, আর ইয়া অতিরিক্ত, তা অতিরিক্ত, আসল হচ্ছে নাসাহা ইয়ানসাহ থেকে হচ্ছে নসিহা মাসদার। তো নুন, সাদ, হা, এর মানে কি, এর শাব্দিক অর্থ হচ্ছে নিখুঁত, নির্ভেজাল, নিখুঁত, নির্ভেজাল। এই জন্য ইয়াইহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। নসিহা মানে কি বললাম, যেটা শাব্দিক অর্থ একটু বললাম, কিন্তু হ্যাঁ না না, ওটা তো ভাব অর্থ, নিখুঁত, নির্ভেজাল, নিখুঁত, খাঁটি, একদম খালিস, খালিস আরবি, এটা আরবি শব্দ, সেই জন্য আমি নিখুঁত, নির্ভেজাল করলাম যাতে একটু বাংলা হয়, তো তারপরও খালিসটা বাঙালিরা বুঝে, তাই না, যে খালিস মানে খাঁটি, নিখুঁত, নির্ভেজাল, যাতে কোনো ভেজাল নেই, জি, একেবারে খাঁটি, পিওর, একদম। তো তোমরা কি করো, আল্লাহর কাছে তওবা করো, তওবা তা নাসুহা, খাঁটি তওবা, ভেজাল মুক্ত তওবা, গরজ মুক্ত তওবা, নিখুঁত তওবা, তাই না, খালিস তওবা, তওবা তা নাসুহা, এটি হচ্ছে তওবা তা নাসুহা। কিন্তু বেদাতিদের আলাদা তফসির, আমাদের সে ওয়াজ মাহফিল তো সব প্রায় বেদাতিদেরই হয়, বেদাতিদের নাসুহা বলে একজন লোক ছিল, সে খুব খাঁটি তওবা করেছিল, ওর মতো তওবা কর, একেবারে ভুয়া যাও তফসির, কোনো তফসির না এটা, কথা বুঝছেন না, তা আমাদের দেশের ওয়াইজ যারা বক্তা অধিকাংশ তারা কম বক্তা, এদের কোনো এলেম কালাম নেই, যত বক্তা দেখবেন তত এলেম কম,
যত বক্তা দেখবে না প্রচলিত বক্তা দেশের আর কি, যাদের কোরআন হাদিসের দরকার পড়ে না, হাসাইতে পারলি হলো আর কাঁদাইতে পারলি হলো। হ্যাঁ, কখনো কাঁদাইলো কখনো হাসাইলো, অথবা কেউ আছে যেমন কিছু পীর আছে শুধু কাঁদাতে পারে, ওইটাই তার কারনামা। হ্যাঁ ওই হ্যাঁ ও ব্যাস। হ্যাঁ, কিন্তু শিরকি আকিদা বেদাতি আকিদা সব নিয়ে ও কাঁদাচ্ছে ব্যাস, হকানি আল্লাহ হেদায়েত দান করে সব সমাজকে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। আর কিছু বক্তা আছে রসিকতা করে শুধু হাসায়, আর জাহেল সমাজ যেমনটা চায় ওরা জানছে যে আমি টাকা নেবো তো কী করতে হবে, কিছু জোকারি করতে হবে, গান বাজনার মতো, গান বাজনাতে আমোদ ফুর্তি বিনোদন করতে যাইছে না যাইছে, এইটাও ওই রকমই একটু হাসিয়ে হাসি সারা রাত হাসাইলো একটু কয়েক ঘন্টা, তারপরে ব্যাস টাকা একটা অঙ্কের টাকা নিয়ে চলে আসলো ব্যবসা একটা। এগুলো দিনের দাওয়াত নাই। তো দিন হচ্ছে কি, ফিরে আসি আসল বিষয়, দিন হচ্ছে কি, কিসের নাম নাসিহা। নাসিহার শাব্দিক অর্থ একবার নিখুঁত নির্ভেজাল, নিখুঁত নির্ভেজাল। তো এই নিখুঁত নির্ভেজাল দিয়ে তো ব্যাখ্যা হচ্ছে না, এই জন্য কী বললাম হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দরদি হওয়ার নাম, হ্যাঁ কল্যাণ কামনার নাম। আর নাসিহার আর একটা প্রয়োগ আছে যেটা আমরা প্রয়োগ করে থাকি, আমাকে একটু নসিহত করুন, মানে কি উপদেশ দিন, নসিহা মানে উপদেশ না, উনি ভালোই নসিহত করলেন আমাদেরকে, আমার আব্বা ভালো নসিহত করেছেন, বলেন না বিদায়ের সময় আমার আব্বা আম্মা ভালো নসিহত করলেন মানে উপদেশ দিলেন, তাহলে উপদেশের অর্থে যে নসিহা হচ্ছে। আর এখানে আমি বললাম হিতাকাঙ্ক্ষী হওয়া, তো এই হিতাকাঙ্ক্ষী হওয়াটাই হচ্ছে আসল অর্থ, শাব্দিক অর্থ নিখুঁত নির্ভেজাল। আর তারপরে বললাম যে নসিহা মানে হিতাকাঙ্ক্ষী হওয়া, আর তৃতীয় আরেকটা বললাম সেটা হচ্ছে নসিহা মানে উপদেশ। তো উপদেশকে নসিহা কেন বলা হয়, কারণ সত্যিকার যদি সত্যিকারের নসিহত হয় তো তাতে কী রয়েছে, হিতাকাঙ্ক্ষী হওয়া রয়েছে। যেই ব্যক্তি আপনাকে উপদেশ দিচ্ছে অন্তর থেকে যদি উপদেশ দেয়, যেই কথাগুলো হচ্ছে অন্তর থেকে বলছে আন্তরিকতার সাথে বলছে, সে আপনার হিতাকাঙ্ক্ষী, হ্যাঁ সে আপনার মঙ্গল কামনা করে, ঠিক না, সে আপনার দরদি, সে আপনার সার্বিক কল্যাণ চায়, সেই জন্য আপনাকে নসিহত করছে। এবার বোঝা গেছে? আর এই নসিহতটা যেহেতু খলুসিয়াতের সাথে হচ্ছে আন্তরিকতার সাথে হচ্ছে, তাহলে এই যে খালেস নসিহা মানে খলুস বা খালেস হওয়া নিখুঁত নির্ভেজাল, এই অর্থ বিদ্যমান। তাহলে উপদেশ খলুসিয়াতের সাথে হয়ে থাকে যদি সত্যিকার উপদেশ দেয়, দুনিয়ার গরজ না, আপনাকে ভালো করার জন্য আপনার ভালাইয়ের জন্য যদি কেউ নসিহত করে তাতে কি থাকে, খলুসিয়াত থাকে। হ্যাঁ, আর তাতে হিতাকাঙ্ক্ষী হওয়া দরদি হওয়ার মনস্কামনা থাকে। তাহলে দেখেন তিনটি অর্থ একটি অপরটির সাথে জড়িত, এই জন্য উপদেশ বলা হয় না সিয়া না সিয়ার, আর শাব্দিক অর্থ কোনো ই না উপদেশ নাই, কিন্তু পরে প্রয়োগ নসিহত উপদেশের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে এই নসিহা শব্দটির। নবী সাল্লাম তিনবার করে এই কথাটি বললেন, আর দিনুন নসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দিন হচ্ছে কল্যাণ কামনার নাম, দিন হচ্ছে মঙ্গল চাওয়ার নাম, ভালো চাওয়ার নাম। তার মানে আপনি যদি দিন ইসলামের অনুসারী হন, মুসলিম হন, তাহলে আপনি প্রতিটি সৃষ্টির এমনকি স্রষ্টার স্রষ্টার সৃষ্টিকর্তার আল্লাহর এবং সৃষ্টির কি চাইবেন, আপনি কল্যাণ চাইবেন, মঙ্গল কামনা করবেন, হিতাকাঙ্ক্ষী হবেন, আপনি দরদি হবেন আপনি। এবার বুঝতে পেরেছেন, দিন হচ্ছে কিসের নাম, কল্যাণ কামনার নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, আল্লাহরও এবং আল্লাহর সৃষ্টিরও, শুধু মানুষের না আর বিশেষ মানুষের না, আমরা তো হিতাকাঙ্ক্ষী, প্রতিটি মানুষ কিন্তু হিতাকাঙ্ক্ষী কিন্তু সীমিত আকারে, বিশেষ বিশেষ কিছু মানুষের জন্য, কে নিজের ছেলে মেয়েদের হিতাকাঙ্ক্ষী না, কে বাপ মায়ের হিতাকাঙ্ক্ষী না, তাই না, অমুসলিম, কে বন্ধুর হিতাকাঙ্ক্ষী না, ঠিক না, কে যাকে ভালোবাসে তার হিতাকাঙ্ক্ষী না, স্ত্রী স্বামীর হিতাকাঙ্ক্ষী না, স্বামী স্ত্রী হিতাকাঙ্ক্ষী না, জি কিন্তু সীমিত আকারে, না 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 এটা এটা আপনার আংশিক একটু ইসলামের কি মানে ই আছে আর কি, ছোঁয়া আছে, কিন্তু ইসলাম হচ্ছে কিসের নাম, দীন ইসলাম হচ্ছে সবার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, আল্লাহর জন্য এবং আল্লাহর সৃষ্টির জন্য। এখন চলেন কথাটি কয়বার করে বললেন,
তিনবার কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তর্জমা যদি অনুবাদ পড়তেন তো অনুবাদ পড়ে চলে, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, বুঝতেন তো যে বুঝলেন। আচ্ছা আমরা যদি হিতাকাঙ্ক্ষী হই আল্লাহ, তো আল্লাহর বিরুদ্ধে কাজ করব, আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর দিনকে সবচেয়ে পৃথিবীতে শক্তিশালী দেখব? যারা বিভিন্ন রাজনৈতিক দল, কারণ নিজের দলকে শক্তিশালী করার জন্য সারা দিন রাত লেগে আছে, ঘুম হারাম করে দিয়েছে, কত যে টাকা পয়সা ব্যয় করেছে, এগুলো করবে না? আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য সমস্ত কিছু কোরবানি করে দেবো। হ্যাঁ, কারণ আমি আল্লাহর হিতাকাঙ্ক্ষী। বোঝা গেছে না? জি। তাহলে আপনি দিন পালনে অবহেলা করবেন, গাফিলতি করবেন, খেয়াল খুশি? না না না, আল্লাহর দিন নিজের ওপরে যদি কায়েম না করতে পারে তো আল্লাহর জমিনের দিন শক্তিশালী হোক, কেমন করে চাইবেন আপনি? কিসের হিতাকাঙ্ক্ষী তাহলে? আল্লাহর, আল্লাহর দিনের। আপনি তিনবার বলার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষীর নাম, তো এটা কার জন্য আমরা হিতাকাঙ্ক্ষী হব? নাসিহা মানে বুঝেছেন, সাহাবাই কেরাম কোন মানে হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণ কামনা করা, কিন্তু কার জন্য বুঝতে চাইলেন? বললেন কুলনা, সাহাবারা বলছেন, আমরা বললাম লেমান হে ইয়া রাসূলুল্লাহ, এই নসিহা দিন হচ্ছে নসিহা, হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণ কামনা করা কার জন্য হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার জন্য হব? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। পাঁচটি পয়েন্টে বললেন, গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে বললেন যে তুমি হিতাকাঙ্ক্ষী হবে আল্লাহর, আল্লাহর জন্য। লিল্লাহ মানে আল্লাহর জন্য, লাম মানে জন্য, কার জন্য হিতাকাঙ্ক্ষী হবে? আল্লাহর হিতাকাঙ্ক্ষী হবে। আল্লাহ আবার আমাদের মুখাপেক্ষী যে আল্লাহর হিতাকাঙ্ক্ষী হইতে, হিতাকাঙ্ক্ষী কার হইতে হয়? যে মুখাপেক্ষী মোহতাজ, তাই না? আমি আপনাদের সহানুভূতির, আপনাদের সাথ দেওয়ার, আপনাদের পাশে দাঁড়ানোর মুখাপেক্ষী, যদিও আমি আপনাদের জাতির সিনিয়র, আপনারা মুখাপেক্ষী, একে অপর মুখাপেক্ষী। কোনো মানুষ একা চলতে পারে না, কোনো মানুষ পৃথিবীর একা চলতে পারবে না, কারো না কারো সাহায্য নিতে হবে। যে দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী দেশের নায়ক, সেও সাধারণ থেকে সাধারণ মানুষের আপনার মুখাপেক্ষী। চুল কাটতে হবে? হ্যাঁ, কাটতে হবে না? তো দেখেন ওই সেলুনের মুখাপেক্ষী, ঠিক কিনা? আচ্ছা, তারপরে তার আগে পানাহার করতে হবে, খেতে হবে, না খেলে তো বাঁচতে পারবে মানুষ, খেতে হবে। তাহলে ওই যে চাষি কৃষক, ওর মুখাপেক্ষী চাষিরা যদি আমাদের হিতাকাঙ্ক্ষী না হয়, যদি বয়কট করে যে কিছু বিক্রি করবো না, ওরা ধান চাল গম কিচ্ছু বিক্রি করবো না, তাহলে যত শহরের বাসিন্দা আছে আর যত পয়সা হলে সব না খেয়ে মরবে, পয়সা বুকে করে মরতে হবে ওদেরকে, হবে কি হবে না হিতাকাঙ্ক্ষী? এইভাবে প্রত্যেকে একে অকবরের হিতাকাঙ্ক্ষী। এমনকি চাষিরাও চলতে পারবে না শুধু ধান চাল নিয়ে, টাকা পয়সারও দরকার হবে, তাহলে বাধ্য ধান চাল বিক্রি করতে, তাই না? খাদ্যদ্রব্য বিক্রি করতে, একে অপরের মুখাপেক্ষী। আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া প্রত্যেকে কিন্তু আমরা মোহতাজ একে অপরের, একজন অপরজনের মোহতাজ। যেমন আপনারা আমার এলেমের মোহতাজ বা আমার মতো অন্য কারো এলেমের মোহতাজ, তাছাড়া দিন জানতে পারবেন না, তেমনি আমি কিছু লোককে শোনাবো যারা আমার কথা শুনবে, এর মোহতাজ মুখাপেক্ষী। না হলে কি আমি ফাঁকা ফিল্ডে গোল দেবো? আমার কথা কেউ যদি না শোনে তো এর উপকেল বুকে লাভটা কি, ঠিক না? জি। সাহাবীরা বললেন লিমান হে ইয়া রাসূল, কাল লিল্লাহি, আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, ওয়ালি কিতাবি, আল্লাহর কিতাবের জন্য হিতাকাঙ্ক্ষী হবে, ওয়ালি রাসূলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হিতাকাঙ্ক্ষী হবে, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের জন্য হিতাক। আইম্মা ইমামের বহুবচন, ইমাম দুই রকম, ছোট ইমাম আর বড় ইমাম। মসজিদের ইমাম হচ্ছে ছোট ইমাম, এটিকে ইমামাতে সুগরা বলা হয়। মসজিদের ইমামের কতক্ষণ রাজত্ব চলে আর কত লোকের ওপর চলে? শুধু মসজিদের মুসল্লিটির ওপর, বাইরের লোক ফ্রি, তাই না? না মসজিদে আমার কিছু মানে? কিচ্ছু না, শুধু মুসল্লি। আর তাও কতক্ষণ? তকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত, এতক্ষণ ওই মসজিদের ইমামের হুকুমত চলছে, যেইভাবে পড়বে ওইভাবে পড়তে হবে। হ্যাঁ, যতক্ষণ রুকু না গেছে এবং ততক্ষণ যেতে পারছেন না, যতক্ষণ সিজদা না গেছে যেতে পারছেন না, যতক্ষণ সালাম না ফিরেছে আপনি সালাম ফিরতে পারছেন না, ঠিক কিনা? আনুগত্য করতে হচ্ছে,
এমামের কি করে, আনুগত্য করে, মানতে হচ্ছে ওকে। তো এই মসজিদের এমামকে জন্য এমামত, এই এমামতকে বলা হয়েছে এমামতের সুগরা, ছোট এমামতি। বড় এমামতি কি? বড় এমামতি হচ্ছে গোটা রাষ্ট্রের পরিচালনা করা, যে গোটা রাষ্ট্রের পরিচালনা করে সে হচ্ছে এমামে কবির, বড় এমাম। আর তার এই এমামতটা হচ্ছে এমামতে কুবরা, তাকে এমাম বলেন আর খলিফা বলেন। ইসলামের পরিভাষায় খলিফা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা রাশেদিনকে খলিফা বলা হয়েছে, সুতরাং এটি হচ্ছে সুন্নতি তরিকা। তাকে আপনি রাষ্ট্রপতি বলেন, আর প্রধানমন্ত্রী বলেন, আর তাকে আর কিছু হাকেম বলেন, আর আমির বলেন, যাই বলবেন তাই বলেন, জি, নাম বলা তো কোনো যা আসে না, আসলে হচ্ছে কাজ। তো কার জন্য হিতাকাঙ্ক্ষী হবে? মুসলিমদের যে কি নেতা, এমাম, মুসলিমদের নেতা, মুসলিম দেশের নেতা, তার আনুগত্য করবে। ও আম্মাতি, পাঁচ নম্বর বলছেন আম্মাত মানে আম্মাতিল মুসলিমিন, আর মুসলিম সাধারণ জনগণ, দেশবাসী, সারা বিশ্ববাসী, সারা বিশ্বের যে যেখানে মুসলিম আছে তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। চার নম্বরে মুসলিম শাসকদের, আর পাঁচ নম্বরে মুসলিম জনগণের, যেখানকারই মুসলিম হোক না কেন, একজন মুসলিম আর একজন মুসলিমের কী হবে? হিতাকাঙ্ক্ষী হবে, কল্যাণ কামনা করবে, মঙ্গল চাইবে, দরদীয় হবে, তার সুখে সুখী হবে, তার খুশিতে আনন্দিত হবে, খুশি হবে, আর তার দুঃখে দুঃখিত হবে, হ্যাঁ, সমবেদনা জ্ঞাপন করবে, অন্যের ব্যথায় ব্যথিত হবে। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে পুরো মুসলিম উম্মা, মুসলিম জাতি হচ্ছে কাল জাসাদিল ওয়াহিদ, একটি দেহের মতো, এজাস্তা কামিন অজুন, সেই দেহের একটি ছোট্ট একটি অঙ্গে যদি কোন রকমের হ্যাঁ কি হয়, কষ্ট হয়, আক্রান্ত হয়, এইখানে আঙুলটা কেটে গেছে অথবা একটা কাঁটা ঢুকে গেছে, এইখানে একটা কাঁটা ঢুকে গেছে, যার কারণে তাদালাহু সাইরুল জাসাদ, গোটা শরীর সারা রাত এর ব্যথে ব্যথিত, বিস্তারে হলাম, ঘুম আসে না, গোটা শরীরকে ঘুম আসেনি, চোখ এখানে আর এই আঙুলের এইখানে একটা কাঁটা লেগেছে, তুই চোখের ফির কী হলে যে ঘুম আসে না, হ্যাঁ, গোটা শরীরের কী হয়ে গেলে যে ঘুম আসে না, ব্যথায় ছটপট করছে, থাকতে পারছে না, ঠিক না? আল্লাহ আকবার, বিস্তার আলহাম্মা, জ্বর এসছে, এখানে কাঁটা ঢুকেছে, এখানে শুধু জ্বর না, মনটা হয় গোটা শরীরে জ্বর, ইঞ্জেকশন করে এসছেন, আজকাল ভ্যাকসিন জমানা যেহেতু চলছে, ভ্যাকসিন লাগিয়ে এসছেন, গোটা শরীরে জ্বর, লাগাইলো এখানে একটু ভ্যাকসিন, এক সেকেন্ডে ফুড়লো, আর গোটা শরীরে জ্বর, থাকতেই পারছেন না। এইরকম মুসলিম জাতি, এই নয় যে আরে এরা তো ওকরানিয়ার মুসলিম, বা মরলো মরলো, ওদের ভাষাও বুঝি না, কিছু বুঝি না, এরা তো জাপানের মুসলিম, এরা তো চীনের মুসলিম, ওই ঘর, এরা তো ফিলিস্তিনের মুসলিম, না না না, মুসলিম আমাদের আমাদের শরীরেই অংশ, শরীরের অংশ, মাথা থেকে পা পর্যন্ত, যেমন গোটাটা আপনার শরীর ঠিক তেমনই মুসলিম উম্মা, এরকম পূর্ব পশ্চিম যে যেখানে আছে সব আমাদের দেহেরই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ যেন সকল মুসলিমের হেফাজত করেন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ ভালোদেরকে মুসলিমদেরকে আল্লাহ হেফাজতে রাখেন। এই ছিল হাদিস আখরাজা মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে এই হাদিস। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন হিতাকাঙ্ক্ষী হইতে হবে আল্লাহর। এখন ধরনটা কি আল্লাহর হিতাকাঙ্ক্ষী হওয়া? আল্লাহর কিতাবের, আল্লাহর কিতাব কি? কোরআনুল করিম, কোরআনুল করিমের হিতাকাঙ্ক্ষী হবে। কেমন করে ধরনটা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ওনার আবার কী করে হিতাকাঙ্ক্ষী হবেন, আর ওর ধরনটা কি? এই ধরনগুলো জানতে হবে। মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, কী ধরনের সেটা? মুসলিম শাসক জুলুম অত্যাচার করছে, তো হিতাকাঙ্ক্ষী হওয়া মানে বলতে করেন নাকি না, যাতে না করে, যদি কোনো পথ থাকে জুলুম থেকে হ্যাঁ ফিরিয়ে নিয়ে আসার তো চেষ্টা করতে হবে, তাই না? যদি ভালো কাজ করে তো সাথ দিতে হবে, দিতে হবে না? বৈধ কাজে সাথ দিতে হবে না, বলছে সরকার বিভিন্ন জুলুম করছে, ভালো কাজ করলো, ভালোটা বরদাস্ত হয়নি। মুসলিম শাসক, কোনো শাসক যদি কোনো নেতা বাইরে বেরিয়ে যায় তো যান নিয়ে ফেরাই মুশকিল, তার বিনা সিকিউরিটিতে যদি বাইরে বেরিয়ে যেত যান নিয়ে নিজের বাড়িতে ফেরা মুশকিল। তো কিসের মুসলিম আপনার হিতাকাঙ্ক্ষী? যে মুসলিম মুসলিমের হাতে হ্যাঁ নিরাপদ নয়, হাত থেকে অনিষ্ট থেকে নিরাপদ নয়, যে বাইরে বেরোতে পারছে না, ঠিক
তাহলে এই হাদিসের আমল করলে তো এইসব ঘটবে না আসলে। এখন এগুলো বয়ান করুন স্যার, জনগণের যে হিতাকাঙ্ক্ষী হয় আপনারা একে অপরের হিতাকাঙ্ক্ষী হবেন কীভাবে, এর ধরনটা কী? তো এই কথাগুলি এক একটি করে ইনশাআল্লাহ তাহলে এখন আপনাদের সামনে পেশ করব, শুনবেন ভালো করে। আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, প্রথম আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন, অবিশ্বাসী হবেন না, সন্দেহ করবেন না, না নাস্তিক, আল্লাহর সাথে শরীক কাউকে করবেন না, মাজার পূজারী হবেন না, পীর পূজারী হবেন না, যেমন মূর্তি পূজারী হবেন না, যেমন নাস্তিক হবেন না। মাজার পূজারীও নাস্তিকের বিরুদ্ধে বলে, কিন্তু মাজার পূজা করে, আল্লাহর হিতাকাঙ্ক্ষী না, আল্লাহর হিতাকাঙ্ক্ষী না। আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে, সেই ইমানটা কীরকম? সেহাতিল এতেকাদ বিহি, সহি আকিদা ভিত্তিক, এই না যে আল্লাহর প্রতি ইমানে, তো মুসলিমরা কি ইমানের দাবি করে না? আল্লাহ আছে এ কথা তো মুসলিমরা মানে, মুসলিম হইলে, নাস্তিক না হইলে, কিন্তু আকিদা সহি না। আল্লাহ সব দায়িত্ব সব ওলিয়া আউলিয়াকে দিয়ে দিয়েছে, এখন যা চাওয়ার আমাদের ওলিয়া আউলিয়া খাজা বাবা থেকে নিতে হবে, তো বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জেলানি দেবে, তো শাহজালাল আটরসি মাইজ ভান্ডারী, এসব কেন তাহলে হিতাকাঙ্ক্ষী হওয়া নয় এটা? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, আল্লাহ একক তার কাজে রুবুবিয়াতে, তার ইবাদত বন্দিগিতে, তার নাম গুণাবলিতে কোনো কেউ শরীক নেই, জি, তার মতো কেউ নেই, তার সাথে কোনো কিছুর তুলনা নেই, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, ইত্যাদি ইত্যাদি, জি। এটি হচ্ছে নির্ভেজাল তৌহিদ, এই তৌহিদ, যেই তৌহিদে কোনো রকমের বক্রতা থাকবে না, কোনো রকমের বক্রতা থাকবে না, তার সাথে সাথে আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার এই শুধু এতটা যথেষ্ট নাই, আর একটি দিক হচ্ছে যে আপনার নিয়তে হুলুসিয়াত থাকবে, যত ইবাদত বন্দি করো হুলুসিয়াত, দুনিয়ার গরজে না, হজ করছেন দুনিয়ার গরজে, যাকাত দিচ্ছেন লোক দেখানো না, হুলুস নিয়তের সাথে ইবাদত বন্দি করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের ক্ষেত্রে পুরোপুরি আনুগত্য করবেন, আল্লাহ যা বলেছে আমি মানি, মানছি, পালন করব, জি, যা আদেশ করেছেন পালন করবেন, যা নিষেধ করেছেন বেঁচে থাকবেন না, মানুষের সামনে পাপের কাজ করছেন না, কার লোকে দেখে নেবে, কিন্তু চোখের আড়ালে পাপ করছেন, তাহলে আপনি হিতাকাঙ্ক্ষী না, এখানে ত্রুটি হয়ে গেল। যখন নির্জনের রুমে দেখছেন এখন আর কেউ নাই রুমে, আমি এক শুইতে এলাম, তখন নোংরা ফিল্ম দেখছেন, তো হিতাকাঙ্ক্ষী আল্লাহ, এখানে আপনার ঘাটতি হয়ে গেল। যদি আপনার অপরাধ আর ওই যে মাজার পূজারি আর মুশরিক আর নাস্তিকের অপরাধ একরকম নয়, কিন্তু আপনিও হিতাকাঙ্ক্ষী না, সেও হিতাকাঙ্ক্ষী না, হ্যাঁ, অপরাধের ধরনে শুধু পার্থক্য রয়েছে। এইরকম আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা পেশ করা, শুকরিয়া আদায় করা, নিয়ামতকে স্বীকার করা, কত নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন, কিন্তু একটু বিপদে পড়লে সব ভুলে যাবো, না কিছুই নেই আমার কাছে, নিচের দিকে দেখেন যে আপনার চাইতে অসহায় অবস্থায় কত কী আছে, এবং আল্লাহর নিয়ামতগুলিকে ভালো কাজে লাগানো, আল্লাহ সুস্থতা দিয়েছেন কিসের জন্য? পাপ করার জন্য, হ্যাঁ, যৌবন দিয়েছেন পাপ করার জন্য, টাকা পয়সা দিয়েছেন ভোগ বিলাস করার জন্য, না আল্লাহ সন্তুষ্টি কামনার জন্য, দান খেরাত করার জন্য, পাশে কেউ খেতে পায় না আর আপনার ছেলে মেয়েদের জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, জি, এবং আল্লাহকে অন্তর থেকে ভালোবাসা, সমস্ত সৃষ্টি চাইতে বেশি ভালোবাসা, জি, হ্যাঁ, এই যে আল্লাহর সাথে হিতাকাঙ্ক্ষী হবেন, ফায়দা আল্লাহর না ফায়দা আপনার আমার, যত বেশি আল্লাহর হিতাকাঙ্ক্ষী হবেন তত বেশি আপনি লাভবান হবেন, সমস্ত লাভগুলি কার দিকে ফিরে আসবে? বান্দার দিকে ফিরে আসবে, লাভ আপনার, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মুখাপেক্ষী না, আল্লাহু আল গানিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, কোনো মহতাজ না, জি, সারা দুনিয়া কুফরি করলে আল্লাহর কী কমে যাবে, আল্লাহর জমিন আসমান আল্লাহর পৃথিবী এইভাবেই চলতে থাকবে, জি। তাই আল্লাহ কোরআন কারিমে বলছে ইন্না আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি ভালো করো তাহলে তোমাদের জন্য ভালো করলে, যা কিছু ভালো করলে লাভটা তোমারই, দুনিয়া আখেরা তোমারই লাভ, ইউ কালো লাভ বড় করে লাভ, ওয়াইন আসাহাতুম ফালাহা, আর যদি মন্দ করো তাহলে তোমাকে মন্দের পরিণতি ভুগতে হবে, পাপের জন্য তোমার দুনিয়া আখেরাতে বালা মুসিবতের সম্মুখীন হইতে হবে, জাহান্নামের আগুনে যেতে হবে, জি। দুই নম্বর
কি ছিল? লিল্লাহে, তারপরে ওয়ালি কিতাবি, আল্লাহর কিতাব, কোরআনে কেরিমের হিতাকাঙ্ক্ষী হবে। কোরআনে কেরিমের কেমন করে হিতাকাঙ্ক্ষী হবেন? বলছেন যে কোরআনে কেরিমের প্রতি বিশ্বাস স্থাপন, ঈমান নিয়ে আসবেন যে এটি আল্লাহর কিতাব এবং আল্লাহর ফাইনাল শেষ আসমানি কিতাব। সেই কিতাবকে বিশ্বাস করে যে আল্লাহর এগুলি কালাম, এগুলি কার কথা? আল্লাহর কথা। যাকে যে ভালোবাসে তার কথাগুলি কত মূল্যায়ন করে চিন্তা করেন। আমাদের যারা নিয়মিত আলোচনা শুনে আমাদের এক একটি কথা অনেক গুরুত্ব দেয়। যদি আমার কথার এত গুরুত্ব, আমার নিজের ভাষা দিয়ে বলছি, যদি আমি কোরআন হাদিসের কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমার, তারপর আমার কথা, সেটা যদি কোরআনে কেরিমের কথা শোনো, সে আল্লাহর কথা, সেটা শব্দগুলিও আল্লাহ। কোরআনে কেরিমের যেগুলো বাক্য শব্দ সেটাও আল্লাহ, অর্থটাও আল্লাহ। আর আমি যেটা বলছি কথাগুলি মানে ভাষাগুলি আমার, কিন্তু ভাবার্থটি আল্লাহর কথা বলার চেষ্টা করছি, তারপরে ভুলের ঊর্ধ্বে না। নবী সাল্লাল্লাহু একমাত্র ভুলের ঊর্ধ্বে। জি, তো বলছেন যে কোরআনে কেরিমের সাথে হিতাকাঙ্ক্ষী হওয়া, বিশ্বাস করা যে এটি আল্লাহর কালাম এবং তার প্রতি ঈমান নিয়ে আসা, এবং সেটি আল্লাহর ওহি। কার উপর ওহি করেছিলেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওহি কে নিয়ে এসেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। নিজের পক্ষ থেকে একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে কোনো কিছু অতিরিক্ত করেননি, ঢুকাননি। এবং কোরআনে কেরিম হচ্ছে একটি মুজিজা, অলৌকিকত্ব, যার মোকাবেলা কোনো কেউ করতে পারেনি আর পারবে না কোনো দিক থেকে। একটি সুরা চ্যালেঞ্জ করা হয়েছে আরবদেরকে, আরব কবিদেরকে, যে একটি সুরা নিয়ে এসো, একটি আয়াত নিয়ে এসো, তাদের ক্ষমতা হয়নি। জি, কোরআনে কেরিমের হিতাকাঙ্ক্ষী হওয়ার একটা দিক হচ্ছে কোরআনে কেরিম যথাযথ তেলাওয়াত করা। তেলাওয়াত মানে শুধু শব্দগুলি পাঠ করা নয়, তেলাওয়াত দুই রকম। এক তেলাওয়াত হচ্ছে শব্দ আক্ষরিক তেলাওয়াত, মানে তেলাওয়াত নিয়মিত পাঠ করা, পড়তে জানা। অধিকাংশ মুসলিম বাঙালি কোরআন পড়তেই পারে না, কোরআন পড়তেই পারে না। কিসের হিতাকাঙ্ক্ষী হইলেন যে আল্লাহর কিতাব পড়তে পারেন না? আপনি কোম্পানি নোটিশ লাগায়, কোম্পানিতে চাকরি করেন, এমন কোন হতভাগা আছে যে নোটিশ পড়ে না? নোটিশ যদি ইংলিশে থাকে, আরবি থেকে না বুঝেন, যে কাউকে দিয়ে বুঝিয়ে নেবেন যে এই নোটিশে আমাকে কি বলা হয়েছে, কারণ এই নোটিশ আমার জন্য, যেমন তোমার জন্য, ভাই একটু বুঝিয়ে দাও। আমাদের ইসলামিক সেন্টারের জন্য আরবি নোটিশ হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তখন আমাদের যারা সাধারণ আছে, যারা আরবি বুঝে না ধরেন, তারা আমাদের কাছে ছুটে আসে যে কি বলা হয়েছে, একটু একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, কিন্তু আল্লাহর কিতাব সারা পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, এতে সারা পৃথিবীর মানুষের জন্য নোটিশ। হ্যাঁ, আর মুসলিমরা সেটাকে বিশ্বাস করেছে, তারপরে বুঝে না, সিংহভাগ মুসলিম বুঝেই না, বুঝা তো দূরের কথা, পড়তেই পারে না, আল্লাহ কালাম পড়তেই পারে না। তেলাওয়াত করবেন, অর্থের তেলাওয়াত হচ্ছে অনুসারী হওয়া, মানে আমল করা, অর্থ বোঝার চেষ্টা করবেন এবং আহকাম মাসাইল কোরআনে কারিম থেকে জানার চেষ্টা করবেন এবং কোরআনে কারিমে যা আছে তা বিশ্বাস করবেন। নিয়ামতের কথা হোক, শাস্তির কথা হোক, উপদেশের কথা হোক, কোরআনে কারিমের হিতাকাঙ্ক্ষী হওয়ার একটি দিক হচ্ছে কোরআনে কারিমের তাজিম করা, শ্রদ্ধা সম্মান করা। কোরআনে কারিম তাজিম, অন্তরে তাজিম থাকবে প্রথম, আর সেটা মানুষের চলাফেরাতে প্রকাশ পাবে, চলাফেরাতে প্রকাশ পাবে। কোরআনে কারিমের তাজিমের সবচেয়ে বড় দিক হচ্ছে যে যা কিছু তাতে বলা হয়েছে, করতে বলা হয়েছে করবেন, হ্যাঁ, নিষেধ করা হয়েছে বেঁচে থাকবেন। কোরআনে আল্লাহ বলছে আকিমুসসালাহ, সালাম কায়েম করবেন, ওয়াতুজ যাকাত, যাকাত দেবেন, লা তাকরাবুজ্জিনা, জেনার কাছে যেও না। এইরকম কোরআনে কারিমের পক্ষ থেকে ডিফেন্স করবেন। কোরআনে কারিমের বিরুদ্ধে কেউ যদি কিছু করে, তার বিরুদ্ধে ডিফেন্স হচ্ছে, যে যেখানে যতটা পারেন আর কি, যারা লিখতে পারেন লিখবেন বাতিলের বিরুদ্ধে। তারপরে কোরআনে কারিমের প্রচার প্রসার করবেন যতটা যায়, বললে ওয়ানি ওয়ালা আয়া, আমার পক্ষে একটা আয়াতও জানা থাকে, একটা আয়াতের বিধান জানা থাকে, একটা হুকুম জানা থাকে, পৌঁছাও। তাহলে কোরআনে কারিম আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে হবে, পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে কোরআনে কারিমের হিতাকাঙ্ক্ষী হওয়া, যে যার হিতাকাঙ্ক্ষী সে তার জন্য চায় না যে সে বড় হোক। কে চায় না? একটা মূর্খ চায় যে আমার ছেলে অনেক বড় হোক, দুনিয়ার অনেক বড় হোক, আর সবাই জানো, সবাই চেনো এবং সবাই তাকে ভালোবাসো, চায় না? চিন্তা করেন আপনি, তো কোরআনে কারিম ওইভাবে হিতাকাঙ্ক্ষী হইতে হবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিতাকাঙ্ক্ষী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির প্রতি ঈমান নিয়ে আসা, এক নম্বর বিশ্বাস করা, ঈমান নিয়ে আসা।
যে তাকে আল্লাহ রাব্বুল জিন ইনসান সকলের জন্য পাঠিয়েছেন, সকলের জন্য রাসূল তিনি, কালো সাদা ইউরোপিয়ান আমেরিকান আর এশিয়ান আর আফ্রিকান সবার জন্য তিনি নবী এসেছেন, সবার জন্য নবী এসেছেন। এবং তার আদর্শে আদর্শের জ্ঞান অর্জন করা, সেই অনুযায়ী আমল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্তর থেকে ভালোবাসা, নিজের জানের চাইতে বেশি ভালোবাসা, নিজের বাপ মায়ের চাইতে, ছেলে মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা আছে না হাদিসে? জি, তাহলে সত্যিকার মমিন হইতে পারবে। এগুলো যে হিতাকাঙ্ক্ষী হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার দাবি হচ্ছে যে তার আদেশগুলি পালন করবেন, নিষেধাজ্ঞাগুলি থেকে বেঁচে থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি চরিত্রে চরিত্রবান হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেকে ঢেলে সাজাবেন যে তার চরিত্র কেমন ছিল, তার স্ত্রীর সাথে কেমন আচরণ ছিল, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ ছিল, আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ ছিল, অমুসলিমদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অমায়িক আচরণ ছিল, আপনাকে সবই শিখতে হবে। জি, এবং তার তরিকার অনুসারী হওয়া, তাকে সমস্ত ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করা। কার মতো নামাজ পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি মতো। রোজা রাখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি মতো। হজ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি মতো। জীবনযাপন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি মতো। আল্লাহর নাম ঘুমাতে যাবেন কি পড়বেন? যা রাসূলুল্লাহ পড়েছেন বা শিখিয়েছেন, তাই না? ঘুম থেকে উঠবেন কি পড়বেন? জি, মসজিদে ঢুকবেন, মসজিদে বেরোবেন কি পড়ছেন? এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিতাকাঙ্ক্ষী হওয়া, যে নবী সাল্লাম যা নিয়ে এসেছেন তার মাধ্যমে দিন কমপ্লিট করা হয়েছে, সুতরাং তাতে বাড়াবেন না, বাড়াইলে আপনি বেদাতি, নবীর হিতাকাঙ্ক্ষী না, সুতরাং বেদাতি নবীর হিতাকাঙ্ক্ষী নয়। যতই নবীর নাম শুনে আসলে চুমা দিক, হাতে চুমা আর চোখে চোখে বৃদ্ধ আঙুল লাগানো, এইসব লৌকিকতা যতই করুক না কেন, তারা বেয়াদব। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসা দিন তাদের জন্য যথেষ্ট হলো না। আরে বেদাতে হাসানা, কাজ নবী করেননি কিন্তু কাজটা তো ভালো, তার মানে ইনডাইরেক্ট যেন বলছেন আপনি যে ইয়া রাসূলুল্লাহ অনেক ভালো কাজ ছিল আপনি ছেড়ে দিয়েছেন, ওগুলো আমরা করছি, ঠিক কি না বলেন? জি, হিতাকাঙ্ক্ষী না আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে যে তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নিয়ে এসেছেন, সুতরাং সমস্ত মানুষের জন্য ফরজ তার প্রতি ঈমান নিয়ে আসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যদি পালন করে কখনো মুক্তি পাবে না, যতই ভালো মানুষ হোক না কেন, যতই ভালো মানুষ হোক না। অমুসলিমদের অনেক ভালো মানুষ আছে, মানবতা আছে, জনকল্যাণমূলক কাজ করছে, কোনো নাজাত নেই, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন শরীয়ত সমস্ত আগের মুসা ঈসা ইব্রাহিম যত নবী রয়েছে সমস্ত দিনকে রহিত ঘোষণা করেছে, ক্যান্সেল ঘোষণা করেছে, আগেরগুলি আর আমল করা চলবে না। সুতরাং কেউ বলবে যে আমি খ্রিস্টান থেকে গেলাম, আমি ইহুদি থেকে গেলাম আর আল্লাহর ইবাদত করলাম, তৌহিদ ঠিক আছে, যথেষ্ট না, কারণ কালিমাতে দুটো অংশ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন এক আল্লাহর ইবাদত করতে হবে, তেমনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে আসতে হবে, আর মূসা আলাইহিস সালামের তরিকা এখানে চলবে না, ঈসা আলাইহিস সালামের তরিকা চলবে না, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা আর এখানে চলবে না, সেগুলি এক জামানার জন্য ছিল, সেগুলি শেষ হয়ে গেছে। যেমন বাংলাদেশের জমিনে 71 পর বাংলাদেশের সংবিধান চলবে, পাকিস্তানি সংবিধান কেউ যদি এখন যদি বলে যে আমি পাকিস্তানি সংবিধানে বিশ্বাসী, সে কি তাকে তাকে দেশ ফাঁসি দেবে কি দেবে না? দেশের সরকার ফাঁসি দেবে না? কেউ যদি বলে না 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 তার আগে ইংরেজদের সংবিধান আমি বিশ্বাসী, তো সে দেশদ্রোহী না? কেউ যদি বলে যে না মোগলদের সেই সংবিধানে বিশ্বাসী, সেও দেশদ্রোহী, তাই না? তাহলে দুনিয়াটা বুঝে আসছে আর দিনটা বুঝে আসে না, অবশ্যই এভাবে বুঝতে হবে। আল্লাহ যেন বুঝার তো ঠিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। হ্যাঁ, সুতরাং কেউ যদি মনে করে যে কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি নবী, তাহলে সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের, মুসলিম না, তারা অমুসলিম। তিনি খাতামুন নবীন, কোরআনে কারিমে কোরআনের হিতাকাঙ্ক্ষী হবেন, তো কোরআনে তো সূরা হাজা বলেছেন যে তিনি খাতামুন নবীন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন ও খাতামান নবীন। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার পরে লা নবিয়া বাদে আমার পরে কোনো নবী আসবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হচ্ছে দ্বিতীয় ওহি, কোরআন হচ্ছে এক নম্বর ওহি আর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হচ্ছে দ্বিতীয় ওহি, এটা বিশ্বাস করা। সুতরাং হাদিসে যা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন যা করেছেন আমল করতে হবে, করারগুলি করতে হবে, আর যেগুলি নিষিদ্ধ সেগুলি থেকে বেঁচে থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে, যেগুলি বিশ্বাস করার
বিশ্বাস করতে হবে। অনেক কথা কোরআনে নেই কিন্তু হাদিস আছে, বিশ্বাস করবেন না? বিশ্বাস করতে হবে। চার নম্বরে হিতাকাঙ্ক্ষী হইতে হবে কার? মুসলিম শাসকের, মুসলিম সরকারের, যে দেশে আছেন সেই দেশের, স্থায়ী অথবা অস্থায়ী। আপনি সৌদি আরবে আছেন, যদিও আপনি প্রবাসী, বলছেন আমার তো সরকার না, আমার সরকার তো বাংলাদেশের সরকার না, এইখানে যতদিন আছে ততদিন এই দেশের সরকারের হিতাকাঙ্ক্ষী হয়ে এখানে বসবাস করতে হবে। জি হ্যাঁ, যখন দেশে চলে যাবেন তারপরে বিদ্বেষ শত্রুতা রাখা যাবে না মুসলিম শাসক সম্পর্কে, বাকি আনুগত্য নাই, ঠিক আছে, আপনি অন্য দেশে, বর্ডার আলাদা হয়ে গেল, অন্য দেশ হয়ে গেল, সেটা আলাদা বিষয়। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে যেখানে থাকবেন, স্থায়ী হোক আর অস্থায়ী হোক, মুসলিম সরকার হিতাকাঙ্ক্ষী হইতে হবে। হিতাকাঙ্ক্ষী হওয়ার ধরনটা কি? প্রথম কথা হচ্ছে যে মুসলিম সরকার যা বলবে শুনতে হবে, মানতে হবে, যদি বৈধ হয়। নাজায়েজ হলে মানতে হবে না, হারাম হলে মানতে হবে না। যদি আপনাকে বলে যে চলো মদের দোকান খুলো, খুলবেন? বলছেন না, খুলব না, মদের লাইসেন্স নাও, নেবেন? সরকার বলছেন না, আমাদের স্কুলে পড়াশোনা করলে, আল্লাহ না করে এরকম হয় কোনো জালিম সরকার, যে আমাদের স্কুলে যদি মেয়েদের পড়তে হয় তাহলে চেহারা খুলে আসতো, পড়াবেন না আপনি মেয়েকে, এরকম স্কুলে পড়াবেন না, ঠিক আছে? কিন্তু জায়েজ, জায়েজ কাজে কী করতে হবে? সরকারি আইন বা সরকারি আদেশ নিষেধ মেনে চলতে হবে। ট্রাফিক রুলগুলো মানছেন না আপনি? মেনে চলছেন, বরং ফরজ, এগুলো আপনাদের কল্যাণের জন্য করা হয়েছে। জি, এরকম যে কোনো রকমের হোক না কেন, শুনতে হবে, মানতে হবে। তাদের সাথে যে চুক্তি রয়েছে যে শাসককে মেনে চলব, এটা ভঙ্গ করবে না, এবং যা কিছু করতে নিষেধ করছে সরকারিভাবে নিষিদ্ধ, এটা আইন বিরোধী কাজ, এটা করবেন না, আইন বিরোধী কাজ করবেন না। সুতরাং সৌদি আরবে থাকার জন্য একটা ভিসা লাগবে, ভিসার সাথে আপনার একামাল লাগবে, বিনা একামাতে থাকবেন না আপনি, কেন বিনা, অবৈধ থাকবেন আপনি, তাই না? দেশে আপনি আছেন, দেশে বলছে তুমি নিজের নিজের কাগজপত্র করো, ভোটার লিস্টে নাম উঠাও, তোমার এই তোমার আইডি কার্ড চাই, করবেন না? হ্যাঁ, করতে হবে। জি, ইত্যাদি ইত্যাদি। যতক্ষণ পর্যন্ত গুনহার কাজ না বলে, গুনহার কাজ বললে বলে যান না এটা করতে পারছি না, এটা করতে পারবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তো আতালে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে, পাপ করে কোনো সৃষ্টির আনুগত্য নেই। বাপ বলছে যা মেরে আয় অমুককে, বাপ বলছে যে যা ডাকাতি করে চুরি করে, যাবেন না? করবেন না, কারো ক্ষতি করে বাপের কথা শুনে, মায়ের কথা শুনে আপনি জুলুম অত্যাচার করবেন না। ঠিক তেমনই সরকার, সরকারের জায়েজ কথা, বৈধ কথা শুনবেন, কিন্তু আপনি সেই সরকারের দলের লোক, আর তারপরে সরকার কোথাও অবিচার করতে বলছে, অন্যায় করতে বলছে বিরোধী দলের উপরে, আপনি বিরোধী দলের উপরে আপনি চড়াও হবেন না, জুলুম অত্যাচার করবেন, এটা হারাম, জায়েজ নয়। দেখছেন যে এটা অন্যায় কাজ, অন্যায় কাজ করবেন না। সরকারের বা শাসকের হিতাকাঙ্ক্ষী হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে সরকারের জন্য দোয়া করা। আজকাল অধিকাংশ আমাদের দেশের মুসলিম, হ্যাঁ আমাদের দেশের মুসলিম বলে কীরকম, সরকারের জন্য দোয়া করেন না, যা কিছু করে বদ্দোয়াই করে, জীবনে দোয়া করা তো তৌফিক হয় না, আর যদি কিছু করে তো কি বদ্দোয়া করে। আচ্ছা, জুলমের জন্য বদ্দোয়া করছেন, খালি জুলম করছেন না, জনকল্যাণমূলক কাজ করছেন। কোনো একটা দেশে 12 ঘন্টা শুধু, কয়েক ঘন্টা, একটা দিনের কয়েক ঘন্টা যদি সরকার না থাক, সরকার নেই, প্রশাসন নেই, থানা নেই, পুলিশ নেই, কিচ্ছু নেই, সে দেশে মানুষ বাঁচতে পারবে, বাঁচতে পারবে না? হাতে হাতে যদি অস্ত্র চলে আসে তাহলে যার সাথে যার শত্রুতা আছে এই সুযোগ মেরে দে, কারণ এই সময় মেরে নিলে না থানা আছে, না পুলিশ আছে, না কিছু আছে, প্রশাসন কেউ ধরবে না, ঠিক কিনা? তাহলে চিন্তা করে যতই জুলুম অত্যাচার করুক, এই জন্য ওলামারা বলেছেন, এগুলো জিনিস আমরা গভীরভাবে বুঝি না, যে জালেম হইলেও একটা সরকারের দরকার আছে, সরকারবিহীন একটা দেশ এক মিনিট চলতে পারে না, এক মিনিট চলতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের পরে জানাজা হওয়ার আগেই খলিফা নির্বাচন আবু বকর সিদ্দিক হয়েছে। জি, নাহলে কীভাবে চলবে, এমনি ছেড়ে দেবেন? যে দেশগুলিতে যুদ্ধ হয় আর যুদ্ধের পরে যে অবস্থা থাকে, আপনাদের যাদের ওইরকম বয়স আছে, না হলে বাপ দাদাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে 71-এর পরে প্রথম অবস্থা কী অবস্থা ছিল দেশের, এখন কি সেই অবস্থা? আলহামদুলিল্লাহ স্থিতিশীল, এখন নিরাপত্তা আলহামদুলিল্লাহ আছে, একটা প্রশাসন আছে, এক জায়গাতে অন্তত আইনের আশ্রয় নিতে পারবেন, বিচার চাইতে পারবেন, বিচার পেলেন না পেলেন সেটা আপনার ভাগ্যের ব্যাপার, কিন্তু কথা হচ্ছে বিচার চাইতে পারবেন, কিন্তু সেইটাও হয়তো এমন পরিস্থিতি নেই,
আফগানিস্তান এমন একটা সময় ছিল যে এই সময় শুনেছি যে সূর্য ডুবার সাথে কোনো কারো রাজত্ব নেই, আর তাও কাবুলে শুধু ওই রাজধানীতে শুধু সরকারের চলতো। হামেদ কারজাইয়ের যুগে শুনেছিলাম যে সরকারের ক্ষমতা শুধু ওই রাজধানীর ওপর, বাইরে গ্রাম অঞ্চল বা অন্যান্য অঞ্চল অন্য শহরে কিছুই নেই, কোনো কিছু নেই। আর তারপরেও সূর্য ডুবার পরে কিছু নেই, রাত্রে কেউ কাউকে মেরে দিলে কোনো বিচার করার কেউ নেই। আল্লাহু আকবার, এইরকম যদি অবস্থা হয় বাস করতে পারবেন? সৌদি আরবে এত বড় নিয়ামত কোনো সময় অনুভব করেছে? রাত 12টার সময় মন চালে যে যায় মক্কা চলে যায়, ভয় লাগবে? এক কার ড্রাইভ করে চলে যাচ্ছে, ঠিক কিনা? এটা কিসের মাধ্যমে হয়েছে বলেন? এখানে সব ফেরেস্তা বাস করে নাকি? এখানে বদমাশ বাস করে না? অবশ্যই আছে, চোর ডাকাত আছে, অবশ্যই এখানে বদমাইশ আছে, অবশ্যই চরিত্রহীন আছে, হ্যাঁ, কিন্তু ভয় আছে। যদি চিন্তাই করতে যায়, যদি এই করতে যাই, আর যদি ধরা পড়ে যায় তো গলা কাটবে, এই যে গলা কাটার ভয় আছে, কথা বুঝতে পেরেছেন? এমনি নয়, ইসলামী আইনের ভয় আছে, সরকার আছে একটা, জি, সরকারের হিতাকাঙ্ক্ষী হওয়া যায়, দোয়া করবেন। জুলুম করে আল্লাহ তাদেরকে জুলুম থেকে রক্ষা কর, জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো, তাদেরকে জুলুম থেকে ফিরাও, আর তাদের যে ভালো কাজগুলি আল্লাহ আরও বেশি তৌফিক দাও। দেশের সরকার যদি নেক হয়ে যায় তাহলে দেশকে এক ঘন্টার মধ্যে ঠিক করে নিতে পারবে, কিন্তু আমাদের মতো যত বড় ওলিউল্লাহ হয়ে যায় না কেন আমরা কি ঠিক করতে পারবো? শুধু আপনাদেরকে ওয়াজই করতে পারবো, ভালো হন ভালো হন, পর্দা করেন, এই করেন সেই করেন, নামাজ পড়েন, মিথ্যা কথা বলিয়েন না, মানুষকে খুন করিয়েন না, জেনা করিয়েন না। সরকার জেনা করবে সংসার করবো, জেনা করবে ধরে নিয়ে আসো একেবারে, হত্যা করো, খুন করবে হত্যা করো, সাথে সাথে ও 5 বছর পর না, এই যে আদালতের সিস্টেম 5 বছর পর 10 বছর পর, এতেও কিন্তু মানে এই হয়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে এই 2-4 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে, সাথে সাথে সবাই দেখুক, সবাই দেখুক যে এই যে শাস্তি হইল, দেখুন যে একটি লোক খুন হবে না দেশে, একটি অপরাধ হবে না, জি। তো তাদের যেন তৌফিকের দোয়া কর, আল্লাহ যেন তাদেরকে ভালো কাজের তৌফিক দিক, তাদের ভালো কাজের ভালো কাজের ওপরে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন, এবং যারা পরামর্শ দেওয়ার মতো উপদেষ্টা তারা ভালো পরামর্শ দেবে। সরকারের যেমন উচিত হবে ভালো উপদেষ্টা রাখা, তেমনই যাদেরকে উপদেষ্টা রাখা হয়েছে অথবা যারা সরকার নেতাদের কাছে পৌঁছিতে পারছে তারা তাদেরকে উপদেশ দেবে, তাদের ফরজ। এগুলি হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া। সরকারের হিতাকাঙ্ক্ষী হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে যে তাদের সাথে অদাখেলাফি করবেন না, গাদ্দারি করবেন, বিশ্বাসঘাতকতা করবেন না, তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরোবেন না, বিক্ষোভ, আজকে জ্বালাও পোড়াও, আজকে এই করো সেই করো, এগুলো নয়, এগুলো হিতাকাঙ্ক্ষী হওয়া নয়, দেশের অশান্তিগুলো অশান্তি সৃষ্টি করা। যদি দেখেন যে সরকারের মধ্যে ত্রুটি রয়েছে, কিছু জুলুম অত্যাচার করছে, কিন্তু তার কারণে যদি বলেন যে আমরা বিক্ষোভ করব, হ্যাঁ মারবো, ধরবো, অচল করে দেবো, তাহলে আরও অশান্তি বেশি হবে, আরও অশান্তি বেশি হবে, সংস্কার হবে না, গঠনমূলক কাজ হবে না। যাতে গঠনমূলক কাজ হয় আর দেশের অবস্থা ভালো হয়, বৃহৎ স্বার্থে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, আর এইভাবে হিতাকাঙ্ক্ষী হইতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরিতে না পৌঁছেছে, হাদিস রয়েছে, স্পষ্ট কুফুরিতে পৌঁছিল ক্ষমতা আছে কিনা পরিবর্তন করা, এটাও দেখতে হবে, ক্ষমতা না থাকলে সবর করতে হবে। অনেক জায়গাতে বড় বড় জালেম আছে, সিরিয়াতে কাফের জালেম সরকার, বাশারের সরকার, কিন্তু এই যে বেরিয়ে গিয়ে বিদ্রোহ করে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কত লোক মারা গেল, কত ধ্বংস হইল, সব কিছু দেশটা ধ্বংস হয়ে গেল, দেশের মানুষ ধ্বংস হয়ে গেল, হইল না আরো না, কত শরণার্থী আজকে পাশের দেশগুলিতে, চিন্তা করেন আপনি। তাহলে কাফের সরকারও যদি হয় তার বিরুদ্ধে বের হওয়াটাও এত সহজ কথা নয়, যদি এমন ক্ষমতা থাকে যেটাতে খুব বেশি সম্ভাবনা আছে যে এই খারাপকে পাল্টে দিতে পারবো, তখন ওলামার অনুভূতি দিয়েছে, নাহলে নয়, এটি হচ্ছে কোরআন হাদিসের কথা, জি। এই সবগুলি কথা ছিল। 5 নম্বরে সর্বশেষ সেটা হচ্ছে মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। তাদের জন্য কেমন করে হিতাকাঙ্ক্ষী হবেন এখন শুনেন। প্রতিটি মুসলিমকে ভালোবাসবেন, কী করবেন? মুসলিম আমি ভালোবাসি, দেখেন আর না দেখেন, আমি সারা বিশ্বের মুসলিমকে ভালোবাসি, কে কোন ভাষাভাষী কে কোথায় বাস করে চিনি না চিনি, তাতে যায় আসা, চিনি আর না চিনি,
এই অন্তরটা হইতে হবে, এই মন মানসিকতা হইতে হবে। নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসবেন, নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসবেন। আমরা কাছের লোকের জন্য এটা পারি না, তো দূরে তো দূরের কথা। জি, বাস নিজে খেতে পেলে হইল, নিজের সুখে থাকলে হইল, নিজের স্বার্থ পূরণ হইলে হইল, তবে হিতাকাঙ্ক্ষী না। জি, এবং মুসলিমদের কল্যাণের জন্য দোয়া করবেন, আল্লাহ ওদের ভালো করুন। জি, দুনিয়া আখেরাতের কল্যাণ করুন, তাদের জন্য সবসময় কল্যাণ কামনা করবেন, তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি করবেন না, এবং তাদের সাথে যেখানে দিন দুনিয়ার গঠনমূলক কাজে একত্রিত হইতে পারছেন, একমত পোষণ করতে পারছেন, আসতে পারছেন, দেখা সাক্ষাৎ করতে পারছেন, করবেন। এবং আপোষে যেন বিভেদ সৃষ্টি না হয়, দ্বন্দ্ব সৃষ্টি না হয় মুসলিমদের মাঝে, ফাটল না ধরে, যথাসাধ্য চেষ্টা করতে হবে। ছোটোখাটো মাসলা মাসাইল নিয়ে আমাদের দেশের অনেকে মন এত সংকীর্ণতা রাখে, ছোটোখাটো, আরে বেদাতিরা করছে করছে, আপনি কোরআন হাদিস বুঝেছেন, কোরআন হাদিস এসেছেন, তৌহিদে এসেছেন, সুন্নতে এসেছেন, দেখছেন যে একটা যদি সুন্নত করি আমি, রফেদেন করি, তো গ্রামে ঝগড়া লেগে যাবে, ঝামেলা লেগে যাবে, তো এই সুন্নত করতে যাবেন না। কারণ সুন্নত পালন করা সুন্নত, আর ঝগড়া বিবাদ করা হারাম। তো সুন্নত পালন করে আপনি হারাম কাজ করবেন নাকি? যদি দেখেন যে পরিস্থিতি এমনটা নাই, এখানে রফেদেন আমিন জোরে বললে লড়াই ঝগড়া করবে, তাহলে করবেন না। জি, এটা হচ্ছে জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, গ্রামবাসীর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। তারপরে তাদের হেদায়তের রাস্তাটা খোলা থাকলো, তাদের হেদায়তের রাস্তা খোলা থাকলো, কিন্তু আপনি যদি একটু বাড়াবাড়ি করেন, না আমি এটাই করব, হেদায়তের রাস্তা বন্ধ, আপনাকেও ওখান গ্রাম থেকে উচ্ছেদ করে দেবে, করবে না, করবে না। জি হ্যাঁ, তো এই বিষয়গুলি আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। আর মুসলিম কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, পরামর্শ দেবেন। মানুষ একটা ক্ষতির দিকে চলে যাচ্ছে, পরামর্শ হয়তো চায় না কিন্তু ক্ষতির দিকে চলে যাচ্ছে, সতর্ক সাবধান করুন, ভাই এটা এরকম করলে আপনার ক্ষতি হবে, এতে আপনি ভুল ভুল পদক্ষেপ নিচ্ছেন। ধরেন পারিবারিক ক্ষেত্রে কেউ নিজের স্ত্রীকে তালাক দিচ্ছে, হ্যাঁ, অথবা সে এমন কোনো একটা ঝামেলায় জড়াতে যাচ্ছে, আপনার সাথে পরামর্শ না চাইলেও বলবেন ভাই এতে আপনার ঝামেলা বাড়বে, এতে আরও সমস্যা বাড়বে। সুতরাং এগুলো হচ্ছে হিতাকাঙ্ক্ষী হবে, পরামর্শ দেওয়া, তাদের যে কোনো রকমের কল্যাণমূলক কাজে থাকবেন, ছোটদের ওপর মায়া করবেন, বড়দের সম্মান করবেন। জি হ্যাঁ, আর যদি মুসলিম ভাই যেখানেই হোক না কেন, কাছে হোক দূরে হোক, যদি কষ্ট পায়, আপনি কষ্ট পাবেন, তাদের শোকে আপনি শোকার্ত হবেন, তাদের মুসিবতে যেন আপনার মুসিবত হয়েছে, তাদের খুশিতে আপনি খুশি হবেন, ইত্যাদি ইত্যাদি। তাদের সম্পর্কে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, শত্রুতা, প্রতারণা, ধোকাবাজি, ভাওতাবাজি এসব করবেন না মুসলিম। জি, এমনকি অমুসলিমের সাথে এগুলো জায়েজ নয়, অমুসলিমের সাথে এই কাজগুলো জায়েজ নয়, অমুসলিমকে ধোকা দেওয়া জায়েজ নিষেধ। জি, অমুসলিমের সাথে আপনার ব্যবসা বাণিজ্য করতে যায় মিথ্যা বলা জায়েজ না, হারাম, তো এগুলো অমুসলিমের ক্ষেত্র। অমুসলিমের সাথে অবিচার করা জায়েজ না, আল্লাহ ইন্নাল্লাহি আমরা বিলাহ, সকলের সাথে ইনসাফ করতে হবে, সুবিচার করতে হবে। জি, যাতে করে আপনি আদর্শ হিসাবে নিজেকে পেশ করতে পারেন, ইসলাম দেখো কত সুন্দর দিন, যে তুমি আমার স্বজাতি না বিজাতি অমুসলিম তারপরও তোমার সাথে সুবিচার করছি। জি, মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে তাদের হকগুলি আদায় করা। মুসলিমদের যে হকগুলি আছে সেগুলি আদায় করা। হক দুই রকম, আম হক, সাধারণ হক আর খাস হক, দুই রকম হক আদায় করতে হবে। আম হক, সাধারণ হক, যেমন সালাম দিলে, দেখা হলে সালাম দিবেন সুন্নত, কিন্তু সালাম দিলে উত্তর দেওয়া, জবাব দেওয়া ওয়াজিব। যদি হাঁচি পড়ে আর আলহামদুলিল্লাহ বলে, হাঁচির জবাব দেওয়া। অসুস্থ হয়েছে আর জানছেন যে আমি যেতে পারবো, দেখতে পারছো, শুনেছেন যে অমুক অসুস্থ হয়েছে, বিশেষ করে আশেপাশের লোক যারা আশেপাশে আছে, এখানে হোক আর ওখানে হোক, যেখানে হোক, তাহলে দেখতে যাবেন, তাদের খোঁজ খবর নেবেন, বা কমপক্ষে টেলিফোনে খোঁজ খবর নেবেন। হ্যাঁ, জানা যায় কেউ মারা গেছে মুসলিম, জানা যায় দাফনে শরীক হবেন, এবং মুসলিম জীবিত মৃত সবার জন্য দোয়া করবেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুন। সূরা হাশর, আল্লাহ মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে তাদের জন্য দোয়া শিখেছেন। তারপরে রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জি, এসব দোয়া করবেন, আরবিতে জরুরি নয়, আর কোরআনে দোয়া করাও জরুরি নয়, করলে ভালো, কিন্তু আপনি জানেন আল্লাহ আমাকে মাফ করে দাও, প্রত্যেক মমিন মোমেনাতকে আল্লাহ তুমি মাফ করে দাও, প্রত্যেক মমিন যারা মারা গেছে তাদের রহম করো,
মমিন মুসলিম যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থ করে দাও, বালা মুসিবত আছে তাদের বালা মুসিবত দূর করে দাও, এটা হচ্ছে তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া। জি, এইরকমই যে সব সাধারণ হকগুলি একজন মুসলিমের, প্রতিবেশীর হক, হ্যাঁ আত্মীয়র হক, এগুলো হচ্ছে এই ধরনের হক রয়েছে। আর কিছু খাস হক রয়েছে, যে খাস হকগুলির মধ্যে হচ্ছে আত্মীয়দের সাথে, সবার সাথে ওই এই হক জড়িত নয়, কিন্তু আত্মীয়দের সাথে আপনার ওই হকগুলি রয়েছে। আপনার যেমন তাদের কাছে পাওয়া রয়েছে তেমন আপনার কাছে তাদের পাওয়া রয়েছে। প্রতিবেশীদের সাথে, কলিগ, সাথী, সঙ্গী, রুমমেট, একই জায়গায় থাকেন, একই জায়গায় বাস করেন, একই ইসলামিক সেন্টারে আসছেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, এই নয় যে দুর্ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন আপনি, এই বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করা ইত্যাদি, এই সমস্ত কিছু করবেন, এটা হচ্ছে মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। যারা দূরে আছে, দূরে আছে, দোয়া তো পৌঁছবে, তাই না? দেখা সাক্ষাৎ করতে পারছেন না, কিন্তু হ্যাঁ দোয়া তো করতে পারবেন তাদের জন্য, তাদের জন্য কল্যাণ কামনা করতে পারবেন, তাদের অন্তর থেকে ভালোবাসতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জি, ইমাম ফজাইল ইবনে আইয়াদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, মা আদরাকা ইন্দানা মান আদরাকা বিকাসরাতি সলাতি ওয়া সিয়াম, বিকাসরাতি সলাতি ওয়া সিয়াম, ওয়া ইন্নাম আদরাকু ইন্দানা বিসাখাই নাফসি ওয়া সালামাতি সাদরি ওয়া নুসরিল উম্মাহ। মুসলিমদের ক্ষেত্রে অন্তরটাকে পরিষ্কার রাখবেন, কোনো বিদ্বেষ, হিংসা, কালিমা যেন না থাকে। কাউকে দেখলে আমি ওকে দেখতেই পারি না, এগুলো বলে না, বলে না একসাথে মুসলিমরা, না এগুলো ভালো কাজ না, এগুলো আপনি ভালো মানুষ না, অন্তর কোথায় সাফ তাহলে দেখতে পারেন না, তার মানে ওকে বরদাস্তি করতে পারেন না, আমাকে ওকে দেখলেই বরদাস্ত হয় না, ওর কথাতে আমার গা জ্বলে যায়। বলে না, বলে না আমাদের দেশের মানুষরা জাহিল মানুষ এসে বলে, আসলে আমল করে না এরা, না মোটেই না। কি বলছেন শুনেন ফজাইল রহমতুল্লাহ, অন্তরটা কীভাবে সাফ রাখতে হবে, বলছে আমাদের জামানার তাবেইনদের জামানার কথা বলছেন, 107 হিজরিতে তিনি, জি তার যুগ জন্ম আর তার জন্ম আর তার ইন্তেকাল 187, এইরকম তার মানে 107 হিজরিতে যদি জন্ম হয়, 110 হিজরিতে শেষ সাহাবি ইন্তেকাল করেছেন, ফজাইল বিন ইয়াদ রহমতুল্লাহ, মানে প্রথম যুগেরই ধরেন, তাবেইনদের যুগে, তাবা তাবেইন যুগের। তিনি বলছেন যে আমাদের মধ্যেকার, মা আদরাকা ইন্দানা মান আদরাকা, যারা বড় উচ্চ স্থান লাভ করেছে, মানে আল্লাহর নেক বান্দা হইতে পেরেছে, আল্লাহর ওলি হইতে পেরেছে, ভালো মানুষ হইতে পেরেছে, তাবেইনদের আল্লাহ যে প্রশংসা করেছেন সাহাবাদের পরে, কিসের মাধ্যমে? বলছেন যে এটা বেকাস রাতে সলাত আসে, বেশি নামাজ পড়তো, বেশি রোজা রাখতো, এই জন্য নয়। এক শ্রেণীর লোকেরা মনে করে যে যত বেশি নফল রোজা রাখবো তত ভালো মানুষ হয়ে যাবো, যত বেশি নফল পড়বো, তাহাজ্জুদ পড়ি আর সালাতুদ দোহা পড়ি, তো এই পড়ি, এশরাক পড়ি, মনে হয় খুব ভালো মানুষ। না, ভালো হওয়ার জন্য এগুলো ঠিক আছে, কিন্তু এতটাই যথেষ্ট নয়, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় নফল নামাজ আপনার ব্যক্তি জীবনের জন্য, কিন্তু মানুষের উপকার করাটা শুধু আপনার না, ওদেরও হইল। আপনি যদি সারা রাত নামাজ পড়েন তো পাশের লোকের কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না আশেপাশের লোকের। যদি আপনি রোজা রাখেন, হ্যাঁ এই যে সাবানের খুব বেশি রোজা রাখছেন, আশেপাশের লোকের ফায়দা হইল? আপনার ফায়দা হইল শুধু। কিন্তু যদি আপনি দান খায়রাত করেন, এতিমদের দেখাশোনা করছেন, বিধবার দেখাশোনা করছেন, গরিবদেরকে আপনি না খেয়ে থাকতে দিচ্ছেন না, আপনিও খাচ্ছেন, গরিবকেও খাওয়াচ্ছেন, সবার খোঁজ নিচ্ছেন, অসুস্থ মানুষের খোঁজ খবর নিচ্ছেন, একটি লোক অসুস্থ আছে, কেউ নেই তার নিয়ে যাওয়ার হাসপাতালে, তাকে হাসপাতালে নিয়ে চলে গেলেন গাড়ি দিয়ে, ফ্রি সার্ভিস, চলো হাসপাতালে ভর্তি করি তোমাকে, তো আপনারও ফায়দা হলো, ওরও ফায়দা। আপনার ফায়দা হলো যে আপনি নেকি পেলেন, মহাপুরস্কার, আর ওর ফায়দা হলো যে আপনার থেকে, আপনার ওসিলাতে সে সুস্থ হওয়ার জন্য বা বিভিন্ন যেসব প্রয়োজনগুলো সেগুলো মিটল না, মিটল না, এগুলো বেশি নেকির কাজ। তাই বলছেন যে আমাদের মাঝে যারা বড় মানুষ হয়েছে, আল্লাহর নেক বান্দা হয়েছে, তারা শুধু বেশি বেশি সলাত পড়ে আর সিয়াম পালন করে নয়, ওয়াইন্নামা আদরাকু ইন্দানা, আমাদের মাঝে যারা বড় মানুষ হয়েছে, আল্লাহর নেক বান্দা হয়েছে, কিসের মাধ্যমে? বেশি খাই নাফস, তাদের অন্তর ছিল বড় দানশীল অন্তর, দানশীল, নিজে খাবো না অন্যকে খাও, নিজে ভোগ করবো না অন্যকে দেব, জি সাখা, দানশীলতা, বা সালামত সাদর, আর অন্তর পরিষ্কার, অন্তর একটু কারো সম্পর্কে নেগেটিভ ধারণা, আমাদের একটু দিয়ে নেগেটিভ ধারণা হয়ে যায়, একটা লোককে দেখলে আরে এই লোকটা ভালো নাই, অথচ আপনি ওর সাথে চলেননি, ওর সাথে ব্যবসা বাণিজ্য করেননি, লেনদেন করেননি, দেখতেই পারেন না, তারপরও ভালো লাগে না আপনাকে কেন? না, আপনার নামাজ রোজা দিয়ে কাজ হবে না, শুধু অন্তরকে কী রাখতে হবে? সালিম ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম,
আর কি করতে হবে, পুরো মুসলিম উম্মার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, সবার ভালো চাইবে, সবাই বড় হোক, সবাই সুখী হোক, সবাই জান্নাতে যান, সবাই ধনী হোক। অসুবিধা কি? আল্লাহ যদি ধন দৌলত আপনাদের সবাইকে দিয়ে দিত, আমার কমিয়ে দেবেন নাকি? আমাকে আমারটা দেবেন, আপনাদেরকে আপনাদেরটা দেবেন, তো আমাকে এতটা হিতাকাঙ্ক্ষী হইতে অসুবিধা নাকি? কিন্তু আজকাল চাই কেউ, আরে বড় হয়েছে রে, হ্যাঁ এত ধনী হয়ে গেল, এত সুখী হয়ে গেল, ওর ছেলেমেয়েরা সব মানুষ হয়ে গেল, বরদাস্তই হয় না, হিংসাতে আউজবিল্লাহ। এই হচ্ছে অবস্থা গ্রামে গঞ্জে, এইসব এত সংকীর্ণতা রয়েছে, আল্লাহ হেফাজত করেন এইসব অনিষ্ট থেকে। তো এই কথা ইমাম ফুজাইল বিন রহমতুল্লাহ বলছে, আল্লাহ আমাদের অন্তরকে যেন পরিষ্কার করার তৌফিক দান করেন, মুসলিম উম্মার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন, মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন, তাদের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের, তাঁর রাসূলের, তাঁর কিতাবের আল্লাহ রাব্বুল হক আদায় করার যেন তৌফিক দান করেন, সত্যিকার হিতাকাঙ্ক্ষী হওয়ার যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।